এখানে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ আলিয়া, কেউ কৌমি, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি আছে না? এই ময়দানে পরিচয় একটা, আমরা মুসলমান। নোয়াখালীবাসী মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে থাকুক, মাদ্রাসাগত দ্বন্দ্ব থাকতেই পারে থাকুক, রাজনৈতিক দলীয় মতভেদ থাকতেই পারে আপাতত থাকুক, তিনটি ইস্যুতে আমরা সকল দলের মতের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব, সকল মাসলাকের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হয়ে যাব, বাংলাদেশে মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা এক হয়ে যাব। আমাদের তিনটি ইস্যুর বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। কয়টি? তিনটি। কয়টি? তিনটি। তার প্রথমটি হচ্ছে কুখ্যাত কাফের কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি চিল্লায় বলেন? তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? কিন্তু মানুষকে তারা ধোকা দিয়ে কাফের বানাবার জন্যে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? জোরে বলেন মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না? মুসলিম পাগড়ি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের মনমোহন বাবু মাথায় কি, এ তো পাগড়ি না যেন ডেকসি, সে কি মুসলিম না? মুসলিম নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে সরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা শেষ দরজার কুখ্যাত কাফের। আবদুল্লাহ আব্দুস সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা নিঝুম ঝুমদার, এইসব নাম রাখার দ্বারা তারা, আর জাফর ইকবাল নাম রাখার দ্বারা কোনোদিনও তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোনো কাফের কোনোদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে, যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে, নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়, কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত।
কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুদী, এই শয়তানদেরকে আপনারা অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফ এল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের দ্বারা পরিচালিত। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, সেটা হচ্ছে ইসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন মিশন। তারাও মুসলিম দাবি করে, এ পর্যন্ত কয়েক লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানায় দিয়েছে। তারা নিজেদেরকে বলে ইসাই মুসলমান। যখন মানুষকে খ্রিস্টান বানায়, প্রথমে বলে তুমি মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? তাদের সুদূর প্রসারী চক্রান্ত, বাংলাদেশের একটা অংশকে তারা স্বাধীন করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এক সাগর রক্তের বিনিময়তা হতে দেওয়া হবে না, ঐক্যবদ্ধ হইতে হবে আপনাদেরকে। আর সরকারকে বলছি, খ্রিস্টান মিশনারির কার্যক্রম বন্ধ করতে হবে, ইসলামের স্বার্থে, মুসলমানের স্বার্থে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। আরেকটি অমুসলিম ফেরকার কথা না বললেই নয়, যুবকদের ধ্বংস করতেছে, এর নাম হিজবুত তাওহিদ। এটা হিজবুত তাওহিদ না, হিজবুত শয়তান। এরা প্রচুর পরিমাণ যুবককে ইতিমধ্যেই বেইমান বানায় দিচ্ছে। তারা প্রচার করে দাজ্জাল বলতে কিচ্ছু নাই। কেন বলে জানেন? দাজ্জালকে হত্যা করতেই তো ঈসা নবী নামবে, তবে কেয়ামতের আগে যখন নামবে তখন পরিচয় নবী হবে না, উম্মত হবে ঈসা রুহুল্লাহ। এখন নুজুলে ঈসা, ঈসার অবতরণকে বিশ্বাস না করলে আপনি বেইমান হয়ে যাবেন। সেখান সেদিক থেকে দৃষ্টি সরাই তো ওরা বলে কানা দজ্জালই তো নাই, তার মানে আর ঈসা নামবে কি করতে? তার মানে এরা হচ্ছে ইহুদিদের বিটিম, দাজ্জালের বিটিম। আপনারা দেখছেন গ্রাম দেশে যখন গরু চোর ঢুকে গরু চুরি করতে, গরু চুরি করে এক দল উত্তর দিকে পালায়, আরেক দল চোর চোর বলে দক্ষিণে দৌড়ায়। তখন গ্রামবাসী কি উত্তরে যায় না দক্ষিণে? ততক্ষণে চোর বাড়ি যে, তাহলে দক্ষিণে যে দৌড়ে এলো চোর চোর বলে, ওটা চোরেরই বিটিম। হিজব তাওহিদ হচ্ছে দাজ্জালের বিটিম, ইহুদিদের বিটিম, মনে থাকবে?